ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ জমানা শেষ। ইতিমধ্যে সৌরভের সিংহাসন দখল করেছেন রজার বিনি। সৌরভকে বোর্ড থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলেও সৌরভ কিন্তু পাল্টা আক্রোশ দেখাননি। মহারাজের বিদায়ে মন খারাপ তার ভক্তদের। এর মাঝে ফেসবুকে ভাইরাল হয়েছে সৌরভের পুরনো একটি ভিডিও। জি বাংলা দাদাগিরি অনুষ্ঠানের ওই ভিডিওতে সৃজিৎ প্রসেনজিৎ যিশুদের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে দাদাকে। সেখানে নিজের বায়োপিক নিয়ে কথা উঠতেই সৌরভ এমন এক মন্তব্য করেছিলেন যা আজকের দিনের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন ভারতীয় সমর্থকরা। ওই এপিসোডে সৃজিৎ যিশুর সঙ্গে কথা প্রসঙ্গে উঠে আসে সৌরভের বায়োপিক প্রসঙ্গ। সৌরভ সৃজিত যিশুকে নিয়ে বলেন দুজনে খেলাধুলা নিয়ে ভীষণ ইন্টারেস্টেড। সৃজিৎ যদিও এক পা এগিয়ে বলেন বিখ্যাত খেলোয়াড়দের বায়োপিক বানাতেও আমার প্রচুর ইন্টারেস্ট। ইশারা বুঝে যান সৌরভ। তিনি বলেন আমি বুঝেছি ও কাকে কথা বলছে। আমার সঙ্গে সৃজিতের এই ব্যাপারে আগে অনেকবার কথাবার্তা হয়েছে, যদিও আমি এখনও এ ব্যাপারে কোনো সায় দিইনি। আসলে আমি এখন হচ্ছি লেবার ক্লাস। আমি খাটাখাটুনি করি, মানুষের কাজ করি, মাঠের কাজ করি, ঘাস ঠিক আছে কিনা দেখি, মাঠে জল পড়েছে কিনা দেখি। এগুলো হয়ে গেলে যেদিন লোধা সাহেব বার করে দেবে সেদিন আবার এসব নিয়ে ভাবব। সৌরভের এই উত্তর শোনার পর হাসি থামেনি কারুর। পাশাপাশি সৃজিৎ এও বলে রাখেন তিনি সৌরভের বায়োপিক নিয়ে ভাবনা চিন্তা করছেন তা জানা মাত্র যিশু জেচে ফোন করে জানিয়েছিলেন আমি কিন্তু ক্রিকেটটা ভালো খেলি। কথা না বাড়িয়ে সৃজিৎ সপাট জানিয়ে দেন সৌরভ বাঁ হাতে ব্যাট করে, তুমি ডান হাতে। যিশুকে আরেকটু বেশি রাগিয়ে দেওয়ার জন্য যোগ করেন আবির কিন্তু বাঁ হাতে ব্যাট করে। সৃজিতের এই স্বপ্ন পূরণ হবে কিনা তা জানা নেই, কারণ সৌরভের বায়োপিকের স্বত্ব ইতিমধ্যে কিনে নিয়েছে লাভ ফিল্মস। চলতি বছর মার্চে নিজের বায়োপিকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন সৌরভ স্বয়ং। লাভরঞ্জনের প্রযোজনা সংস্থার তরফে এখনও জানানো হয়নি কে পরিচালনা করবেন এই ছবি, তবে দৌড়ে সামিল হয়েছেন বাঙালি পরিচালক সৃজিৎ, খবর এমনটাই। সূত্রের খবর ছবির নাম হতে চলেছে দাদা, তবে নাম ভূমিকায় কে থাকবেন সেটা এখনো চূড়ান্ত নয়। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।